আপনাদের কাছ থেকে ভালো বা মন্দ কোনো কিছুই এখন আর আশা করি না। সোহেল, এত সহজে আশা ছাড়তে হয় না। আমারে আর কয়টা দিন সময় দে, তারপর তুই যা চাইবি তাই হবে। বেগম খালার সাথে কন্ট্যাক্ট করার উপায় আমি হয়তো খালার এই ঘরের মধ্যে কোথাও খুঁজে পাব। আমার জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা আমি কোনোদিন পাইনি। কি হলো, এসো। সাবা তো এখনো নামছে না, আমি কি ডাকতে যাবো? কি যে বলেন ভাইজান, সাবা কি এত সকালে উঠার মতো মেয়ে? একদিনও কাছে দশটার আগে উঠেছে আপু। এই যে মামনি, আয় আয় আয়। আমি তো তোর জন্য না খেয়ে বসে আছি। একা একা নাস্তা করবে স্পেশাল গেস্টকে ছাড়াই? স্পেশাল গেস্ট? সোহেল, তুমি চলে এসছো, ভালোই। আসো আসো, সবাই আজ একসাথে নাস্তা করব। হ্যাঁ, একসাথে ব্রেকফাস্ট করব, দেন একসাথে অফিসে যাব। কি করব অফিসে গিয়ে? কি করব মানে, এসব তুমি কি বলছো? তুমি জানো না, তুমি জানো না অফিসে কি হয়েছে। এখন এসব কথা রাখো, আগে খেয়ে আসো। আসো আঙ্কেল, আমি কিছু খাবো না। সেটা কি হয় বাবা? আসো আসো, আরে সমস্যা যখন হয়েছে তখন তার একটা সমাধানও আছে। আসো আসো বসো। আন্টি প্লিজ, আমাকে কোনো খাবার দিবেন না। আঙ্কেল, কি যেন কথা বলবেন বলেছিলেন? বলছি বলছি, তার আগে বলো ব্যবসার এই অবস্থায় কি করবে ভাবছ? কি করবো বুঝতে পারছি না। নতুন করে যে আবার শুরু করবো, আমি তো কোনো ডিজাইনারও খুঁজে পাচ্ছি না যে নতুন করে ডিজাইনগুলো করতে পারবে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আমিও কথা বলেছিলাম কয়েকজনের সাথে, কিন্তু কিন্তু কেউ রাজি হয়নি, তাই তো? আপনি বলেন ভাইজান, এরকম একটা অথর্ব কোম্পানির জন্য কেউ কেন রিস্ক নেবে? যারা মানুষের সাথে অন্যায় আচরণ করে আল্লাহ তাদেরকে এভাবেই শাস্তি দেবেন। অন্যায়? আপনি কোন অন্যায়ের কথা বলছেন? আর আমরা কার সঙ্গে অন্যায় করেছি? তুমি জানো না কি অন্যায় করেছো? এক পালকির সাথে যে অন্যায় আচরণ করেছো তার ফেরিস্তে দিতে গেলে তো একটা মহাকাব্য লেখা হয়ে যাবে। পালকিকে মেরে এখন এসেছো আমাদের সাবাকে ধরতে। চাচি, এসব তুমি কি কথা বলছো? উচিত কথা বলছো। শোন সাবা, এখনো সময় আছে, তুই সাবধান হয়ে যা। এই সোহেল, এই সোহেল যখন যাকে ধরে তখন তাকে শেষ করে তবেই ছাড়ে। তুই এখনো সতর্ক হয়ে যা, আমি ভালো ছেলে এনে দিচ্ছি, বিয়ে করে ফেল। আমাকে এভাবে ডেকে এখানে অপমান করা হবে জানলে? না সোহেল, তোমাকে অপমান করার জন্য ডাকিনি, একটা জরুরি প্রয়োজনে তোমাকে আমি ডেকেছি। কাশফি,
আমি খুশি হব এখান থেকে চলে যাও কেন যাব ভাইজান আমি তোকে ভুল কিছু বলিনি কাশবি কাশবি চলো চলো এখান থেকে আহ বাবি আমি বলে দিচ্ছি এই সোহেল কাশবি চলো যাও আচ্ছা মা বেগম খালা কোথায় গেছে ফোনটাও বন্ধ পাচ্ছি সামিয়া বেগমের ঘরে গেল কেন কি এমন জরুরি কথা ওদের মধ্যে দুইজনে মিলে আবার কোনো মতলব আছে না তো না না এসব আমি কি ভাবছি বেগম মরে গেলেও আমার সাথে বেইমানি করবে না তবু একটা বিষয় আমার খুব খটকা লাগছে সাবার বিরুদ্ধে সেদিন সামিয়া কি প্রমাণ দেখাতে চেয়েছিল বুঝতে পারছি না বেগম থাকতেও সামিয়া এত কিছু কিভাবে করল তাহলে কি বেগমই সকাল সকাল কি নিয়ে এত ভাবছো ভাবি কিছু না এই নাও বেশি করে আদা দিয়ে তোমার জন্য চা এনেছি আমি কি তোমার কাছে আদা চা চেয়েছি না মানে আমি ভাবলাম চাটা খেলে হয়তো তোমার তুমি আজকাল একটু বেশি ভাবছো যাও ভেতরে যাও চা যাও সোহেল কোথায় ওকে ছাড়াই তোমরা অফিসে চলে যাচ্ছ সোহেল সকালবেলায় বেরিয়ে গেছে বললো সাবাদের ওখানে যেন কি কাজ আছে বাহ বিয়ের আগেই যাওয়া শুরু হয়ে গেছে গুড খুব ভালো খবর বাট এত কিছু হয়ে যাবার পর ভাইয়া আবার ওই বাড়িতে গেল এটা কেমন কথা শরীফ যাবে না নিজের হবু শ্বশুর বাড়িতে সোহেল যাবে না না যাবে না কারণ সবার আগে সাবাপুর এই বাড়িতে আসা উচিত ছিল এই বাড়িতে এসে সবার কাছে ক্ষমা চাওয়া তুই কি বলছিস শরীফ ও কেন ক্ষমা চাইবে সোহেল গিয়েছে ভালোই করেছে সকালের ঝামেলা বিকেল পর্যন্ত টানার কোনো মানেই হয় না আর সামান্য একটা ঝামেলা মানে তোমার কাছে বিষয়টা সামান্য মনে হচ্ছে আম্মু যে সাবাপুর কারণে আমাদের ফ্যামিলি আজকে পথে বসতে শুরু করেছে আর এই বিষয়টাকে তোমার কাছে সামান্য বলে মনে হচ্ছে শরীফ এখন এখানে তর্ক বিতর্ক করার সময় নেই অফিসে অনেক কাজ আছে চলো দেখলে দেখলে তো দিন দিন ছেলেটা কেমন যেন বেয়াদব হয়ে যাচ্ছে এখনই যদি ওর লাগাম টেনে না ধরো তাহলে কিন্তু ওকে আর সামলাতে পারবে না নাজিয়া এই কাজটা তুমি করলেও পারতে করোনি কেন জানো তুমি তো তোমার হবু বউয়ের গুণকীর্তনে একেবারে অন্ধ হয়ে আছো
দেখো সোহেল, তোমাদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু একদিন দুদিনের না। সাদি ভাইকে আমি চিনি তার বিজনেসের একদম শুরু থেকে। হ্যাঁ, বিজনেসে অবশ্য তিনি অনেক দূর এগিয়ে গেছেন, সে তুলনায় আমি অনেক পিছিয়ে আছি, কিন্তু উনি কখন এটা আমাকে ফিল করতে দেন। হ্যাঁ, সাদি ভাই যেমন আমার বিপদে আপদে এগিয়ে এসছেন, ঠিক তেমনি আমিও তার প্রয়োজনে এগিয়ে গেছি। আজ আমি সেটা করতে চাই। মানে? মানে আমি চাই যে হামিদ সাহেবের প্রোডাক্ট সাপ্লাই নিয়ে তুমি যেন কোনো টেনশন না। কি বলছেন আঙ্কেল, এটা আপনি কি বলছেন? হামিদ সাহেব আমাদেরকে এই বলে হুমকি দিয়েছে যে আমরা যদি নির্ধারিত সময়ে প্রোডাক্টগুলো সাপ্লাই দিতে না পারি তাহলে তাহলে বাবা সহ আমাদের সবাইকে জেলে পাঠাবে। হ্যাঁ, হামিদ সাহেব তোমাদেরকে জেলে তখনই পাঠাতে পারবে যখন তার ক্ষতিপূরণের টাকা তোমরা দিতে ব্যর্থ হবে। আমি রাইট? আমি জানতে চাচ্ছি এই ক্ষতিপূরণের টাকার অ্যামাউন্ট কেমন? আবু 20 কোটি টাকা। হোয়াট? 20 কোটি টাকা? মাত্র 20 কোটি টাকা? আর এই জন্যই তুমি এত আঙ্কেল? এই মুহূর্তে আমাদের কাছে এই টাকাটা আর মাত্র অঙ্কে নেই। কিন্তু আমার জন্য তো মাত্রই ছিল, এবং এই মাত্র 20 কোটি টাকা আমি তোমাকে দেব। এই 20 কোটি টাকার জন্য টেনশন করে জীবনের মধুর সময়গুলো নষ্ট করো না। এনজয় দ্য লাইফ, এনজয়। কিন্তু আমি আপনার টাকাটা কেন নেব আঙ্কেল? কেন নেবে না সোহেল? মানুষের বিপদে মানুষই তো হেল্প করে, তাহলে তোমাদের বিপদে আমরা কেন হেল্প করতে পারবো না? আর তাছাড়া টাকা তো আমি অন্য কাউকে দিতে যাচ্ছি না, দিচ্ছি তোমাকে। দুদিন পর তুমি তো আমার জামাই হতে যাচ্ছ। জামাই মানে তো ছিলি। তার মানে আপনারা আমাকে যৌতুক দিতে যাচ্ছেন? আর সেটাই যদি চেয়ে থাকেন তাহলে এটাও জেনে রাখুন, আমার বাবা আমাকে কোনোদিন এই শিক্ষায় শিক্ষিত করেন। তুমি ভুল বুঝছো সোহেল। হ্যাঁ সোহেল, আব্বু আম্মু ওইভাবে মিন করেনি। যদি সেটা মিন না করে থাকেন তারপরও এই টাকাটা নিয়ে আমার পক্ষে সম্ভব না যাবা। আচ্ছা ঠিক আছে, তুমি ওভাবে নিও না, তুমি না হয় আপাতত ধার হিসেবে নাও, তারপর যদি আবার তোমাদের ব্যবসার ভালো দিন আসে তখন না হয় ফেরত দিয়ে দিও। ভালো দিন সেটার কোনো দিন আসবে কিনা সেটাই তো বলতে পারছি না আন্টি। আর 20 কোটি টাকা এত বড় রিস্ক আমি নিতে পারবো না, আমি সরি। এনিওয়ে আঙ্কেল আন্টি, আমাদের এই দুঃসময়ে আপনারা আমাদেরকে হেল্প করতে চেয়েছেন, আমি সত্যি কৃতজ্ঞ। কিন্তু আপনাদের হেল্পটা আমি নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত, আমায় মাফ করবেন। সোহেল, সোহেল, সোহেল! আপনি যাই করেন না কেন ভাইজান, ওই বেয়াদব লম্পট সোহেলকে আমি কোনো টাকা দিতে দেব না। আমি টাকাটা নিতে পারবো না সাবা। কেন পারবে না?
কারণ এখানে বন্ধুত্বের পাশাপাশি অন্য ব্যাপারও আছে সাবা। কি ব্যাপার আছে সোহেল? আমি একটা অপরাধ করে ফেলেছি, এই তো? ঠিক আছে, ফাইন, সেই অপরাধের ক্ষতিপূরণ হিসেবে টাকাটা নিয়ে নাও, আমার শাস্তি হিসেবে টাকাটা নাও। এবার তো নিশ্চয় তুমি মানা করবে না। পারবো, কারণ তুমি কোনো অপরাধ করনি। মানে? আমি প্রথম থেকেই ধারণা করেছিলাম ডিজাইনগুলো তুমি নিজ হাতে করনি, তুমি অন্য কাউকে দিয়ে ডিজাইনগুলো করিয়েছিলে। অনেকদিন ধরেই তো তোমাকে চিনি সাবা, এখন সত্যটা বলো, আমি সত্য কথাটা জানতে চাই। তুমি আগে থেকেই জানতে? জানতাম, তবে এটা কখনো ভাবিনি যে তুমি এমন ডিজাইন করাবে যে ডিজাইনগুলো আগে ইউজ করা হয়েছে। আর তাই তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কই? পালকি আমাকে সেটা করতে দিল না। এনিওয়ে, আমি তোমাদের টাকাটা নিয়ে আমি আমার অপরাধের বোঝাটা বাড়াতে চাচ্ছি না। সরি সাবা। সকাল থেকে কম করে হলে 100 বার ফোন করলাম, এখন প্রায় দুপুর, ওদিকে ফোন বেজেই যাচ্ছে অথচ কেউ ফোন পিক করছে না। কেমন নম্বর এটা? এখন আমি কি করি? ভাই কত আশা নিয়ে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তো ওর আশার কোনো গতিই করতে পারছি না। হ্যালো হ্যালো, আপনি সাইরা বলছেন? জানেন আমি সেই সকাল থেকে আপনাকে কতবার ফোন করেছি, ফোন ধরছিলেন না কেন? হ্যালো, আপনি কথা বলছেন না কেন? আপনার নম্বরটা বেগম খালা আমাকে দিয়েছে, আপনি চিনেছেন তো বেগম খালাকে? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, এখন একমাত্র আপনিই পারেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে। আপনার কথা আমি বুঝতে পারছি মিস রহমান, কিন্তু এই মুহূর্তে যে সেটা করা সম্ভব হচ্ছে না। সম্ভব হবে না? উই আর সরি, আমরা আপনাকে ডেলিভারিটা দিতে পারছি না। হ্যাঁ, সে আর নতুন কি মিস্টার সোহেল, আমি এটা আগে থেকেই জানতাম। আচ্ছা সোহেল সাহেব, একটা কথা বলুন তো, কখনো জেলে গেছেন?